টলিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান সিনেমার চেয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়েই বেশি আলোচনায় আসেন এই তারকা। ক্যারিয়ার পার করেছেন দীর্ঘ সময়, সিনেমার গল্পের প্রয়োজন নয় অসংখ্যবার বিয়ে করেছেন, তবে বাস্তব জীবনে রয়েছেন সিঙ্গেল। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জায়েদ খান বলেন, বলিউডে সালমান খান আর ঢালিউডে আমি, এই এক প্রশ্নের সম্মুখীন হই যে কবে বিয়ে করব। সবার আগে বা পরে যারা মিডিয়ায় এসেছে কম বেশি সবাই বিয়ে করেছে, সন্তানের বাবা হয়েছে, আমি এখন পর্যন্ত ব্যতিক্রম আছি। অনেকে ভাবে আমি বিয়ে করে বউ লুকিয়ে রেখেছি, তবে এসব কিছুই না। আমার বাবা মা দুজনে চেয়েছিলেন আমার বউ দেখে যেতে, আসলে তাদের ভাগ্য ছিল না দেখার। তিনি আরও বলেন, আসলে বিয়ে নিজের হাতে নেই, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। এখন একা মনে হয়, ভাই বোনেরা ব্যস্ত, মা বাবা নেই, দিন শেষে এখন যখন বাসায় ফিরি তখন একাই লাগে। সেই সঙ্গে যোগ করে বলেন, পরিকল্পনা মাঝে মধ্যে নেই যে বিয়ে করব, আবার পিছিয়ে যাই, তবে এটুকু বলতে পারি ঢাকঢোল পিটিয়ে দেশবাসীকে জানিয়েই বিয়ে করব, তবে কবে করব এখনও সিদ্ধান্ত নেই। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্স, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।